আসসালামু আলাইকুম, আমি আসমাক্তার নবসময় ইনস্টিটিউশন অর্থাৎ শহীদুল্লাহ কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সপ্তম শ্রেণীর পাঠ্য বই বাংলা প্রথম পত্র থেকে গর্ভিণী মা জননী এই কবিতাটি সম্পর্কে আলোচনা করব। কবিতাটি পড়ার আগে আসো আমরা কবিতাটির শিখন কুহর সম্পর্কে জেনে নিই। বাংলাদেশের প্রকৃতির রূপ মাধুর্যের পরিচয়, বাংলা মায়ের সার্বভৌমত্ব রক্ষায় সন্তানদের আত্মত্যাগের স্বরূপ, অকুতোভয় সন্তানদের জন্য দেশ মাতার গর্বিত হওয়ার কারণ। এবার আসো আমরা জেনে নেই কবি সিকান্দার আবু জাফরের জন্ম পরিচয় সম্পর্কে। ষাটের দশকে পূর্ব বাংলায় অর্থাৎ আমাদের বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ ও সংস্কৃতি চর্চার যে ধারা গড়ে উঠেছিল, সিকান্দার আবু জাফর তার অন্যতম পৃষ্ঠপোষক। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীনতা, দেশপ্রেম ও বিপ্লবের চেতনা সম্পূর্ণ অনেক গান রচনা করেছেন। তার জনতার সংগ্রাম চর্বি গানটি ওই সময় মুক্তিযুদ্ধের সময় জনগণকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। সিকান্দার আবু জাফর গদ্য ও পদ্য রচনায় সমানভাবে দক্ষ। তারপরেও তিনি কবি হিসেবে তার একটা খ্যাতি রয়েছে। এবার আসো আমরা সিকান্দার আবু জাফরের জন্ম পরিচয় সম্পর্কে জেনে নিই। সিকান্দার আবু জাফর 1919 সালে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে প্রসন্ন প্রহর, বাংলা ছাড়ো। শিক্ষার্থীরা, আমাদের যে গর্ভিণী মা জননী এই কবিতাটি কিন্তু এই বাংলা ছাড়ো কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত। এরপর যে কাব্যগ্রন্থটি রয়েছে সেটি হচ্ছে তিমিরান্তি। এরপর তার একটি বহুল আলোচিত নাটক রয়েছে, তার নাম সিরাজউদ্দৌলা। মৃত্যু 1975 সালে তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীরা দেখো, গর্ভিণী মা জননী নামটি শুনে মনে হচ্ছে কোনো একজন গর্বিত মায়ের উদ্দেশ্যে লেখা। আসলে কবিতাটি কার উদ্দেশ্যে লেখা সেটি আমরা কবিতাটি পাঠ করেই বুঝতে পারব। ওরে আমার মা জননী, জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। অর্থাৎ কবি এখানে বোঝাতে চাচ্ছেন যে এই যে আমাদের মাতৃভূমি রয়েছে, এই মাতৃভূমিকে কিন্তু কবি তার নিজের মা হিসেবে অভিহিত করেছেন। অর্থাৎ আমরা কিন্তু আমাদের নিজের মায়ের মতোই আমরা আমাদের জন্মভূমিকে বা মাতৃভূমিকে জেনে থাকি, সে কথাটি কবি এখানে বোঝাতে চেয়েছেন। এই যে জন্মভূমি বাংলা, তার আবার নানামুখী পুণ্য ও ভাগ্য রয়েছে। এই পুণ্যধর্মী কাজ বা ভাগ্যবতী এখানে কেন বলা হয়েছে? এই যে জন্মভূমির যারা বাসিন্দা যারা রয়েছে অর্থাৎ আমরা, তারা কিন্তু বিভিন্ন সময়ে নানা পুণ্য অর্জন করে থাকি। কীভাবে? সেগুলো বাংলাদেশের এই যে মাটি, এই যে আলো, এই বাতাস, পানি, এগুলো স্পর্শ করার মাধ্যমে। এই যে পুণ্য, এর অংশীদার কিন্তু আমাদের বাংলাও। অর্থাৎ আমাদের যা কৃতিত্ব, সে কৃতিত্বের দাবিদার কিন্তু আমাদের এই জন্মভূমি বাংলাও। দেখো যে ভাগ্যবতী বলমাকে, এখানে ভাগ্যবতী বলমাকে এই লাইনে বোঝানো হয়েছে যে আমাদের বাংলার যে দামাল ছেলেরা, তারা কিন্তু জন্মভূমির স্বার্থ রক্ষার জন্য যে কোনো সময় যে কোনো কিছু করতে রাজি বা সদা প্রস্তুত। তাই কবি বলেছেন আমাদের জন্মভূমি ভাগ্যবতীও বটে, কারণ যেহেতু আমাদের দেশের অধিকার সংরক্ষণের জন্য আমাদের দেশের দামাল ছেলেরা নির্ভীক, তারা যে কোনো সময়ে আত্মত্যাগ করতে প্রস্তুত। তাই কবি বলেছেন আমাদের জন্মভূমি একই সাথে পুণ্যবতী ভাগ্যবতীও বটে। শিক্ষার্থীরা এরপর দেখো, কার চোখে মা নদীর কাজল, সবুজ তৃণের আঁচল বুকে, কার পায়ে মা ধুলোর নুপুর, সন্ধ্যা দুপুর বেজেই চলে, রোজ ভোরে কে শিশির খোপায়, বকুল জুথির গন্ধ মাখে, কার দুপুরের তন্দ্রা ভেজে,
ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কবি নদীর কথা বলছেন, কাজলের কথা বলছেন। অর্থাৎ আমরা যদি আমাদের মাতৃভূমিকে মায়ের সাথে তুলনা করি, তাহলে মাতৃভূমির এই যে নদী সেটিকে কবি মায়ের চোখের কাজলের সাথে তুলনা করেছেন। এরপর দেখো সবুজ তৃণের আচল ব্রুকে। আমরা জানি যে তৃণ অর্থ হচ্ছে ঘাস, তাহলে এই যে মাতৃভূমির যে সবুজ ঘাস এটিকে কবি তুলনা করেছেন মায়ের শাড়ির আচলের সাথে। তারপরে দেখো কার পায়ে মা ধুলোর নুপুর সন্ধ্যা দুপুর বেজেই চলে। অর্থাৎ এই যে মাতৃভূমির এই যে ধুলো সেটিকে কবি মায়ের পায়ের নুপুরের সাথে তুলনা করেছেন। ধুলো যেমন সবসময় আমাদের সাথে লেগেই থাকে, তেমনি মায়ের পায়েও সবসময় মায়ের পায়েও নুপুর থাকে, সেই কথাটি কবি এখানে বোঝাতে চেয়েছেন। তারপর দেখো যে রোজ ভোরে কে শিশির খোপায় বকুল যুথির গন্ধ মাখে। এখানে কবি দুটি সুগন্ধিযুক্ত ফুলের নাম উল্লেখ করেছেন, এক বকুল, দুই যুথি, যেগুলোর গন্ধে আমরা বিমোহিত হয়ে থাকি, বিভোর হয়ে থাকি বা আচ্ছাদিত হয়ে থাকি এই বকুল যুথির সুগন্ধে। তারপর দেখো কার দুপুরে তন্দ্রা ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে। এখানে কবি বুঝাতে চেয়েছেন যে আমরা সাধারণত দুপুরে ভাত খাবার পর একটি ঘুম দেই, সেই ঘুমটিকেই বলা হচ্ছে দুপুরের ঘুম। লেখক বলছেন দুপুরের তন্দ্রা ভেজে। এরপর এখানে দেখো লেখক ঘুঘু পাখির কথা উল্লেখ করেছেন। ঘুঘু পাখি কিন্তু দুপুরে মোটেও ঘুমায় না এবং সে ক্লান্তও হয় না, বরং সে দুপুরের যে প্রকৃতির রূপ সেই প্রকৃতির রূপ সে আস্বাদন করে। শুধু যে ঘুঘু প্রকৃতির রূপ আস্বাদন করে তা কিন্তু নয়, মাঝে মাঝে আমরাও কিন্তু প্রকৃতির মাঝে হারিয়ে যাই। এখানে কবি এই কথাগুলি বোঝাতে চেয়েছেন। শিক্ষার্থীরা এরপর দেখো যে সেই মাকে যার হাজার হাজার মানাম ডাকা পাগল ছেলে মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। কার ছেলে মা উপড়ে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে। অর্থাৎ এখানে কবি বোঝাতে চাচ্ছেন যে এই যে আমাদের দেশের যারা সাহসী বীর সন্তান রয়েছে তারা কিন্তু মাতৃভূমির স্বার্থ রক্ষার জন্য যে কোনো সময়ে যে কোনো আত্মত্যাগ করতে সদা প্রস্তুত, সেটা যতই ভয়ঙ্কর হোক না কেন। অর্থাৎ ভয়ঙ্কর বিপদের মধ্যেও তারা নিজেদের নিয়োজিত করতে পারে। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে আমাদের দেশের বীর সন্তানরা কিন্তু মায়ের নামে ঝাঁপিয়ে পড়তে পারে, অর্থাৎ মাতৃভূমির জন্য যে কোনো সময় আত্মত্যাগ করতে তারা সদা প্রস্তুত, সেটা যতই ভয়ঙ্কর বা বিপজ্জনক হোক না কেন। তারপর দেখো কার ছেলে মা উপড়ে ফেলে বুলেট ফাঁসির কার ছেলে মা উপড়ে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা। অর্থাৎ এমন কোন দেশে বীর সন্তান রয়েছে যারা মাতৃভূমির জন্য নিজের বুকের তাজা রক্ত দিতে সদা প্রস্তুত, এমনকি তারা বুলেটকে অগ্রাহ্য করতে পারে, ফাঁসির আদেশকে তারা অস্বীকার করতে পারে, কারাগারের যে শাসন সেটিকেও তারা অর্থাৎ কারাগারও তাদের কোনো শাসনে আটকে রাখতে পারবে না। দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে। এখানে কবি বোঝাতে চাচ্ছেন যে এমন কোন মাতৃভূমির সন্তান রয়েছে যারা মাতৃভূমির দুঃখ ঘোচাতে নিজেরা ঝাঁপিয়ে পড়ে, আবার মাতৃভূমির সুখে নিজেরা সুখী হয়। অর্থাৎ এই যে মাতৃভূমির যে বাসিন্দা রয়েছে তাদের এক একজনের কিন্তু ব্যক্তিগত দুঃখ বা কষ্ট রয়েছে, এই ব্যক্তিগত দুঃখ বা কষ্ট দুঃখের ধূপে সুখ পোড়ানো হয়। হ্যাঁ,
অর্থাৎ কবি এখানে বোঝাতে চাচ্ছেন যে যখন কিনা মাতৃভূমির কোনো সাফল্য অর্জিত হয় তার দ্বারা, তখন কিন্তু সেই ব্যক্তিগত দুঃখ বা কষ্ট কিন্তু আর মাথা চাড়া দিতে পারে না, বা ব্যক্তিগত দুঃখ বা কষ্ট তখন কিন্তু সেটা বড় আকার ধারণ করে না। এ কথাটি বোঝাতে কবি বলেছেন যে দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে। এরপর দেখো, তুই তো সে মা ও মা, তুই তোরে সেই গরবিনী, রক্তে ধোয়া সরজিনী, যুগ চেতনার চিত্তভূমি, নিত্যভূমি বাংলারে। এখানে আমরা কয়েকটি শব্দের সাথে পরিচিত হই, দেখো সরজিনী, চিত্তভূমি, নিত্যভূমি। অর্থাৎ আমরা জানি যে সরৎ শব্দের অর্থ হচ্ছে পদ, কিন্তু এখানে কবি স্ত্রী পদ্মর স্ত্রীলিঙ্গ হিসেবে সরজিনী শব্দটি ব্যবহার করেছেন, আর অর্থাৎ মাতৃভূমিকে তিনি রক্তে ধোয়া পদ্মের সাথে তুলনা করেছেন। এরপর দেখো যে যুগ চেতনার চিত্তভূমি, নিত্যভূমি বাংলারে, অর্থাৎ যুগ চেতনার বিভিন্ন চিন্তা ও চেতনাও কিন্তু এখানে সমুন্নত রয়েছে। কীরকম চিন্তা ও চেতনা? সেটি হচ্ছে মুক্তির, অধিকারের, আদর্শের। এবং এই যে আদর্শের যে লড়াই, আমরা কিন্তু এই আদর্শের লড়াই কিন্তু আমরা সদা প্রস্তুত থাকি। এই কথাটি বোঝাতে লেখক কিন্তু পরের লাইনে বলেছেন যে নিত্যভূমি বাংলারে, অর্থাৎ নিত্য বা প্রতিনিয়তই কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে বা ঘটে থাকে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ, এবং আমি চাইবো যে আমি যেভাবে বুঝানোর চেষ্টা করেছি বা জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তোমরা বাসায় তোমাদের নিজের ভাষায় তোমরা এই কবিতাটির মূল ভাবটি লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা ভালোভাবে লিখতে পারছ এবং কবিতাটি সম্পর্কে বলতে পারছ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করতে পেরেছ। এবার তোমরা বাড়ির কাজটি লিখে নাও। এক নম্বর প্রশ্ন, দুর্ভাগিনী বলা হয়েছে কাদের? দুই নম্বর প্রশ্ন, জননীর আচল কোণে খুন ছোপানো কেন? তিন নম্বর প্রশ্ন, শিক্ষার্থীরা তোমরা একটু শোনো যে তোমাদের যে পাঠ্যপুস্তক বইয়ে যে সৃজনশীল প্রশ্ন এক রয়েছে, সেই সৃজনশীল প্রশ্নে যে একের যে উদ্দীপক রয়েছে, সেই উদ্দীপকের আলোকে এই প্রশ্নটি তোমরা লিখবে। দেখো যে উদ্দীপকের আলোকে গরবিনী মা জননী কবিতার কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো। পাঠ্যবইয়ের সৃজনশীল প্রশ্ন একের আলোকে তোমরা এই প্রশ্নটি আলোচনা করবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।